আমরা আজকে আসলাম একটা আধুনিক খামার যেটা বর্তমান প্রযুক্তির উপর নির্ভর করে খামারটা তৈরি হয়েছে। এটা পুরুলিয়াতে মিন্দুরের পাশে সিটিগ্রাম। আমরা এখন খামারের ভিতরে যে গরু কীভাবে লালন পালন করে, গরু কীভাবে পরিবর্তন করে, খাবার টাবার কীভাবে হয় সেগুলো মধ্যে একটু আপনাদেরকে জানাবো। খামারের ভিতরে এখানে দেখেন গরুগুলো কত সুন্দর। হ্যাঁ, আমাদের যে গ্রাম অঞ্চলে যে গরুগুলো আমরা লালন পালন করে থাকি, সেই গরুগুলো এই ওনার খামারের যে গরুগুলোর মধ্যে কতটুকু পাচ্ছে, ওনারা সম্পূর্ণ আধুনিক কারণে প্রযুক্তি ব্যবহার করে গরুগুলোর মোটাচারণ করে থাকে। এই তাদের যে আলাদা করে দুধের গরু আছে, যে একটা গরুর দিকে তাকে দেখেন, প্রত্যেকটা গরু 15 কেজি 20 কেজি 30 কেজি পর্যন্ত দুধ দিয়ে থাকে। এখানে আমাদের দেশি গরু আছে অনেকগুলো, এই যে লাল গরুগুলো দেখছেন, এগুলো সম্ভবত 4 রকমের লাল গরু আর কিছু গরু। এখানে কয়েক প্রকার আছে খাবার, তার মধ্যে আছে গমের ভুষি আছে, চালে ধানের গুঁড়া আছে, মটর ভাজা মটর গুঁড়া আছে, খেসারি গুঁড়া আছে, তারপর সম্ভবত লাইমস্টোন আছে। কয়েকটা পদ ফাংশনে ওরা এই খাবারটা ধান খাবারটা তৈরি করে থাকে। এখান থেকে খাবার নিয়ে নিয়ে প্রতিদিন সঠিক খাবারগুলো খাবার, যার কারণে এদের খাবার এই গরুগুলো আপনি নিজেই দেখতে পাচ্ছেন প্রতিটা গরুই কত ফুট মানে প্রতি সালে খুবই হাইকে খাবার খেয়েছে ওরা কত মূলত যায়। প্রাথমিক চিকিৎসা বলেন গুরুতর চিকিৎসা সব কিছু আয়োজন এখানে কিন্তু ওরা করে রেখেছে। ওরা ওদের নিজস্ব তত্ত্বাবধানে মানে ডাক্তার আছে, ওরা এই চিকিৎসাগুলো দিয়ে থাকে।
লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। আবার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আবার প্রতিটি ভিডিও যেন প্রথমে আপনার কাছে যায় সেজন্য বেল আইকনে টিপবেন। আবার আসবো নতুন নতুন খাবারের সাথে, খাবারকে আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। আল্লাহ হাফেজ।